তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি হেল্পফুল ভিডিও তো আজ আমরা আলোচনা করব। মাধ্যমিকের যে গ্রামার পোর্শনটি রয়েছে তার মধ্যেই যে বাক্য বিভাগটি রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং এই বাক্য যে বিষয়টি রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ কেবল মাধ্যমিক নয় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই অধ্যায়টি বা এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তো শুরু করা যাক তো প্রথমেই রয়েছে যে বাক্য এই বাক্য কথাটিকে আমরা যদি প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করি তাহলে এটি ঠিক কেমন দাঁড়াবে তো বছ ধাতুর সঙ্গে য বা যত প্রত্যয় করলে বাক্য শব্দটি নিষ্পন্ন হয় এবং এই বাক্যকে আমরা জানি ইংরেজিতে সেন্টেন্স বলা হয় এবং এই বাক্যের সংজ্ঞায় বলা হচ্ছে যে পদ বা পদসমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় সেই পদ বা পদ সমষ্টিকেই বাক্য বলা হয় অর্থাৎ একটি বাক্য গঠন করার জন্য কিন্তু অনেকগুলো পদের প্রয়োজন হয় এবং অবশ্যই সেটি সম্পন্ন করতে একটি ক্রিয়াপদের প্রয়োজন হয় তাকেই আমরা বাক্য বলব তো আমরা বিভিন্ন উদাহরণ দিয়েছি বাক্যের যেমন হচ্ছে রিক খুব মাছ খেতে ভালোবাসে মহারাজ এর সংবাদ শুনে খুব খুশি হবেন এবং আসি আছে শান্ত অনুগত বাংলার নীলসন্ধ্যা তো প্রত্যেকটি বাক্য কমপ্লিট সেন্টেন্স হয়েছে এবং যদি মাঝখানে যদি আমরা পড়তে পড়তে থেমে যাই তাহলে কিন্তু বাক্যটি সম্পূর্ণ হয় না যেমন উদাহরণস্বরূপ বলছি যে রিক খুব মাছ খেতে ভালোবাসে তাহলে এখানে যদি আমি এই অবধি বলি রিক খুব মাছ বা খেতে যদি বলি তাহলে কিন্তু বাক্যটি সম্পূর্ণ হচ্ছে না বাক্যটি সম্পূর্ণ হতে গেলে একটি সমাবিকা ক্রিয়ার প্রয়োজন হয় তো আমরা সমাবেকিকা ক্রিয়ার ব্যবহার করেছি ভালোবাসে বা প্রত্যেকটায় উদাহরণে দেওয়া হয়েছে খুশি হবেন তো আসি আছে এরকম ধরনের ক্রিয়া ব্যবহার করে বাক্যগুলো কমপ্লিট করা হয়েছে এবারে আমরা জানব বাক্য নির্মাণের জন্য কী কী শর্তের প্রয়োজন হয় তো বাক্য নির্মাণের জন্য মোটামুটি তিনটি শর্তের প্রয়োজন হয় প্রথম হচ্ছে যোগ্যতা এবং দ্বিতীয় হচ্ছে আকাঙ্ক্ষা এবং তৃতীয় হচ্ছে আসক্তি তো এবারে আমরা জেনে নেব এই তিনটা কিভাবে বাক্যে প্রযুক্ত হয় বা যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি ঠিক কী তো প্রথমেই আমরা আলোচনা করব যোগ্যতা যোগ্যতার সঙ্গে বলা হচ্ছে যে বাক্যে পরস্পর সন্নিবিষ্ট পদগুলি মিলিত অর্থ আমাদের জীবনের সাধারণ অভিজ্ঞতা ও যুক্তির দ্বারা যদি সমর্থিত হয় তাহলে তাকে যোগ্যতা বলে তো এই জিনিসটা আমরা উদাহরণ দিয়ে বুঝে নেব যেমন রয়েছে ছেলেটি পা দিয়ে ভাত খাচ্ছে তো আমরা ব্যাকেটে লিখে দিয়েছি এটি যোগ্যতাহীন কারণ আমরা জানি পা দিয়ে ভাত খাওয়া হয় না হাত দিয়ে খাওয়া হয় তাই এখানে যোগ্যতা হারাচ্ছে বাক্যটি এবং ঠিক দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে ছেলেটি হাত দিয়ে ভাত খাচ্ছে তো এটা হচ্ছে যোগ্যতা পূর্ণ বাক্য কারণ আমরা জানি হাত দিয়ে ভাত খাওয়া হয় তো আশা করছি এই জিনিসটা সবারই বোঝা হয়েছে যে যোগ্যতা উপরের যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে যোগ্যতাহীন এবং নিচের যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে যোগ্যতা পূর্ণ তো এরপরে আমরা চলে যাব আকাঙ্ক্ষা তো আকাঙ্ক্ষার সংজ্ঞায় বলা হচ্ছে বাক্যে পরপর পদসমষ্টি উচ্চারিত হলে শ্রোতার মনে পরবর্তী পদ বিষয়ে যে প্রত্যাশা গড়ে ওঠে তাকে আকাঙ্ক্ষা বলা হচ্ছে অর্থাৎ আমরা বাক্যে যখন ব্যবহার করব অবশ্যই তার পরে কিছু বলার থাকবে সেটা না হলে বাক্যের আকাঙ্ক্ষা প্রকাশিত হবে না তো আমরা উদাহরণ দিয়ে দেখে নেব ব্যাপারটা যেমন বলা হচ্ছে সে ব্যাগ নিয়ে স্কুলে দিয়ে ডট ডট দেওয়া হয়েছে অর্থাৎ এখানে আরও কিছু বলার অপেক্ষা রয়েছে তাই এটি হচ্ছে আকাঙ্ক্ষা অসম্পূর্ণ বাক্য এই বাক্যে আকাঙ্ক্ষা সম্পূর্ণ হয়নি ঠিক পরের বাক্যে একই উদাহরণে বলা হচ্ছে সে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে তো এখানে যেখানে ডট ডট ছিল আমরা যাচ্ছে পদটি একটি ক্রিয়াপদ বসিয়ে দিয়েছি ফলে কি হচ্ছে যে বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে অর্থাৎ এখানে বাক্যের আকাঙ্ক্ষা সম্পূর্ণ হচ্ছে তো আশা করছি এই বিষয়টি সবার বোঝা হয়েছে এরপরে আমরা আলোচনা করব বাক্যের যে তৃতীয় অংশটা সেটা হচ্ছে আসক্তি আসক্তি না থাকলে কিন্তু বাক্য হয় না যেমন বাক্যে ব্যবহৃত পদসমূহ পরস্পরের সম্পর্ক অনুযায়ী যথাযথ সাজানো বা বিন্যস্ত হলে তাকে বলা হচ্ছে আসক্তি তো এখানে আমরা দেখব যে বাক্য পরপর সাজানো হলে তখনই সেটা আসক্তিযুক্ত বাক্য বলব কিন্তু যদি পরপর সাজানো না থাকে তাহলে সেই বাক্য হবে আসক্তিহীন যেমন প্রথমেই আমরা আসক্তিহীনের বাক্য দিয়েছি খে সব ভাত সে নিল তো এখানে এই বাক্যটা কিন্তু সাজানো নেই তাই এটি হচ্ছে আসক্তিহীন বাক্য ঠিক এই একই বাক্যকে আমরা পরে সাজিয়ে দিচ্ছি যেমন সে সব ভাত খেয়ে নিল তো এখানে আমরা দেখছি যে প্রত্যেকটা শব্দ কিন্তু পরপর সাজানো হয়েছে তাই এই বাক্যটি হলো আসক্তিপূর্ণ একটি বাক্য তো আশা করছি যে আসক্তি বিষয়টি সবারই বোঝা গেল তো এইভাবে আমরা তিনটে অংশকে বুঝে আমরা বাক্যের আরেকটি সংজ্ঞা করতে পারি যেমন বলা হচ্ছে যে পদসমষ্টি যোগ্যতা আসত্তি বা আকাঙ্ক্ষা আছে তাকেই আমরা বাক্য বলবো এটাও একটি বাক্যের সংজ্ঞা তো আমরা বাক্য সম্পর্কে জানলাম বাক্যের যোগ্যতা আসত্যি আকাঙ্ক্ষা সম্পর্কে জানলাম এবারে আমরা জানবো বাক্যের আরেকটি অংশ যেমন হচ্ছে উদ্দেশ্য ও বিদেহ প্রসঙ্গ বাক্য জানতে গেলে আমাদেরকে অবশ্যই উদ্দেশ্য এবং বিদেহ প্রসঙ্গ জানতে হবে যেমন প্রথাগত ব্যাকরণের এই অংশকে আমরা দুটো ভাগে ভাগ করব। যেমন হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় উদ্দেশ্য কাকে বলা হচ্ছে না বাক্যে যার উদ্দেশ্যে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই উদ্দেশ্য বলা হয় যেমন উদাহরণস্বরূপ বলা হচ্ছে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন তো এখানে এই বাক্যে আমরা দেখছি যে এখানে রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করেই কিন্তু পুরোটা বাক্য হয়েছে তাই এখানে রবীন্দ্রনাথ হচ্ছে উদ্দেশ্য তো এরপরে আমরা জানব বিধেয় বিধেয় কাকে বলে না উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকেই বিধেয় বলে অর্থাৎ রবীন্দ্রনাথ সম্পর্কে যা বলা হবে উদাহরণস্বরূপ বলা হচ্ছে সে একই উদাহরণ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন তো আগে যেরকম আমরা পেয়েছিলাম রবীন্দ্রনাথ সম্পর্কে এটি হচ্ছে উদ্দেশ্য ঠিক একইভাবে রবীন্দ্রনাথ বাদে যে বাকি অংশটি রয়েছে অর্থাৎ রবীন্দ্রনাথ সম্পর্কে যা বলা হচ্ছে যেমন গীতাঞ্জলি রচনা করেছেন এটি হচ্ছে বিধেয় অংশ তো আশা করছি উদ্দেশ্য এবং বিধেয় এই দুটো জিনিস সবারই বোঝা গেল উদ্দেশ্য এবং বিধেয় কি জানার পরে এখন আমরা জানবো যে উদ্দেশ্য বিদেহ উভয় অংশকে সম্প্রসারিত করে কীভাবে দীর্ঘায়িত করা হয় এবং এই সম্প্রসারণ ঘটে উদ্দেশ্য অংশে বা বিধেয় অংশে বিভিন্ন পদ যুক্ত করে তো আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটি বুঝে নেব যেমন প্রথমেই আমরা আলোচনা করব উদ্দেশ্য প্রসারক তো উদ্দেশ্য প্রসারক বলতে বলা হচ্ছে উদ্দেশ্যের সঙ্গে যে বাক্যাংশ যুক্ত করে তাকে প্রসারিত করা হয় সেই বাক্যাংশকে উদ্দেশ্য বলা হচ্ছে তো আমরা দেখব যে উদ্দেশ্যের সঙ্গে এখানে কিন্তু একটি অংশ যুক্ত থাকবে উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে উত্তর বারাসতের দুরন্ত মোহন তো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোহন এই শব্দটি কিন্তু উদ্দেশ্য এবং তার আগে যেটি রয়েছে উত্তর বারাসতের দুরন্ত এই কথাটি কিন্তু উদ্দেশ্য প্রসারক যেহেতু এই বাক্যটি কমপ্লিট হয়নি তাই এখানে বিধেয় অংশ দেওয়া হয়নি কেবল এখানে উদ্দেশ্য অংশটি দেওয়া হয়েছে এখন আমরা আলোচনা করব বিধেয় প্রসারক তো বিধেহ প্রসারকের সঙ্গে বলা হচ্ছে বিধেয় অংশকে প্রসারিত করার জন্য যে বাক্যাংশ বিধেয়ের সঙ্গে যুক্ত করা হয় সেই বাক্যাংশকে বিধেহ প্রসারক বলে অর্থাৎ এখানে বিধেহর সঙ্গে কিন্তু আরও আনুষঙ্গিক পথ থাকবে সেগুলোই হবে বিধেহ প্রসারক যেমন বাবা মা দাদার সাথে দুপুরে মাছ ভাত খায় তো এই অংশে আমরা দেখছি দুপুরে মাছ ভাত খায় কে খায় অর্থাৎ সেই উদ্দেশ্যটি আমরা বলিনি যেমন আমরা রাম বলতে পারি রাম ভাত খায়। তো এখানটায় রাম যদি উদ্দেশ্য হয় তাহলে দুপুরে মাছ ভাত খায় এটা বিধেয় অংশ এবং বিদেহের যে পূর্বে যে অংশটা রয়েছে বাবা মা দাদার সাথে তো এই অংশটি হবে বিদেহ সম্প্রসারক অর্থাৎ এটি হচ্ছে বিধেয় এবং এই আন্ডারলাইন আন্ডারলাইনকৃত অংশটি হচ্ছে বিধেহ সম্প্রসারক অংশ তো আশা করছি এটি বোঝা যাচ্ছে যদি না বোঝা যায় তাহলে আরও একটি আমরা উদাহরণ দিয়ে সহজেই বুঝে নেব একটি ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে যেমন এখানে রয়েছে উদ্দেশ্য সম্প্রসারণ এবং এখানে রয়েছে বিদেহ সম্প্রসারণ তো আমরা প্রথমে দেখছি মোহন দুপুরে ভাত খায় তো এখানে বোঝাই যাচ্ছে যে মোহন হচ্ছে উদ্দেশ্য এবং দুপুরে ভাত খায় এই অংশটি হচ্ছে বিধেহ তো এবারে কীভাবে উদ্দেশ্য এবং বিদেহ সম্প্রসারিত হচ্ছে আমরা দেখব যেমন দুরন্ত মোহন দুরন্ত মোহন হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারণ আবার দাদার সঙ্গে দুপুরে ভাত খায় অর্থাৎ এখানে দাদার সঙ্গে যে কথাটি নতুন আসলো এটাও বিদেহ সম্প্রসারণ আবার বারাসতের দুরন্ত মোহন আমরা দুরন্ত মোহনের আগে বারাসতে বসালাম এবং দাদার সঙ্গে দুপুরে মাছ ভাত খায় এই অংশটি হচ্ছে বিদেহ সম্প্রসারণ অর্থাৎ এখানে শুধু ভাত ছিল কিন্তু মাছ কথাটি আবার যুক্ত করা হলো বিদেহ সম্প্রসারণে ঠিক আবার পরের অংশে রয়েছে উত্তর বারাসতের দুরন্ত মোহন অর্থাৎ এখানে কেবল এই মোহন শব্দটি ছিল উদ্দেশ্য কিন্তু উত্তর বারাসতের দুরন্ত এই টোটাল তিনটি পদ কিন্তু হয়ে গেল উদ্দেশ্য সম্প্রসারণ ঠিক বিধেহের অংশে আমরা দেখছি বাবা মা দাদার সঙ্গে দুপুরে মাছ ভাত খায় তো এখানে মূল অংশ ছিল বিধেয় দুপুরে ভাত খায় তো এখানে তার আগে জুড়ে গেছে বাবা মা দাদার সঙ্গে এই অংশটি হচ্ছে বিদেহ সম্প্রসারণ তো আশা করছি উদ্দেশ্য এবং বিদেহ বা উদ্দেশ্যের সম্প্রসারণ বিধের সম্প্রসারণ খুব সহজেই বোঝা গেল তো এই সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তো এরপরে আমরা এর আরেকটি গুরুত্বপূর্ণ পাঠে চলে যাব। সেটি হচ্ছে বিশেষ খণ্ড ক্রিয়া বিশেষণ খণ্ড ও ক্রিয়া ক্রিয়াখণ্ড তো প্রথমেই বিশেষ খণ্ড যেটি রয়েছে সেখানে বলা হচ্ছে বাক্যে যে পদ বা পদগুচ্ছ বিশেষ্যের অর্থ প্রকাশ করে তাকে বিশেষ্য খণ্ড বলা হয় যেমন উদাহরণস্বরূপ রমেন খুব তাড়াতাড়ি হাঁটে তো এক্ষেত্রে আমরা দেখছি যে রমেন এখানে উদ্দেশ্য বা রমেন এখানে বিশেষ্য খণ্ড হিসাবে কিন্তু ব্যবহৃত হয়েছে অর্থাৎ এই বাক্যের বিশেষ্য হচ্ছে রমেন এরপরে আমরা আলোচনা করব ক্রিয়া বিশেষণ খণ্ড যেমন এর সঙ্গে বলা হচ্ছে বাক্যে যে পদ বা পদখণ্ড ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ খণ্ড বলে যেমন রমেন খুব তাড়াতাড়ি হাঁটে তো ক্ষেত্রে রমেন ছিল বিশেষ কিন্তু খুব তাড়াতাড়ি হাঁটে তো হাঁটে এখানটায় ক্রিয়া কেমন হাঁটে না খুব তাড়াতাড়ি হাঁটে তো এখানে হাঁটার যে দ্রুততা বোঝাচ্ছে তার জন্য এখানে খুব তাড়াতাড়ি হচ্ছে এখানটায় ক্রিয়া বিশেষণ তো এরপরে আমরা জানবো খণ্ড। সঙ্গে বলা হচ্ছে বাক্যে যে পদ বা পদখণ্ড ক্রিয়ার অর্থ প্রকাশ করে তাকে ক্রিয়াখণ্ড বলে যেমন রমেন খুব তাড়াতাড়ি হাঁটে তো ক্ষেত্রে আমরা দেখছি হাঁটে এটি হচ্ছে ক্রিয়া তাই এটিকে বলা হচ্ছে ক্রিয়াখণ্ড তো আমরা এই একটা উদাহরণ দিয়েও এখানে বুঝতে পারি যেমন রমেন খুব তাড়াতাড়ি হাঁটে এক্ষেত্রে রমেন হবে বিশেষ্য এবং খুব তাড়াতাড়ি হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড আর হাঁটে হচ্ছে ক্রিয়াখণ্ড তো আশা করছি এই অংশটি সবারই বোঝা গেছে তো এরপরে আমরা আলোচনা করবো বাক্যের যে মূল দুটি বিভাগ রয়েছে যেমন গঠনগত শ্রেণী বিভাগ আর অর্থগত শ্রেণীবিভাগ তো এই ভিডিওটি যদি আমরা এখন করে দিই তাহলে ভিডিওটি খুব বড় হয়ে যাবে তো এর পরের পাটে আমরা বিস্তারিত আলোচনা করব যে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ ঠিক কেমন হবে বা বাক্যের গঠনগত ভাগ ঠিক কেমন রয়েছে আর অর্থগত ভাগকে কিভাবে আমরা বিশ্লেষণ করব। উদাহরণ সহ আমরা পরের ভিডিওতে আলোচনা করব তো আশা করছি এই ভিডিওটি হেল্পফুল হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কেন ভুলবে না তো আজ এ পর্যন্তই পরের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে